ক্রিকেটারদের আন্দোলনের পর দেশের ক্রিকেটে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি, যা লাভ হওয়ার সিনিয়র চারজনেরই হয়েছে। চলতি বছর বিসিবি নির্বাচনে লড়াইয়ের সম্ভাবনা নেই, নিউজ 24-এর সাথে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ বণিক, আজ দেখুন তার শেষ পর্ব। দর্শক আপনাদের স্বাগত, দেখছেন নিউজ 24। আমরা গত পর্বে কথা বলছিলাম মাশরাফি বিন মুর্তজার সাথে, আমরা সেটিকে এখন এগিয়ে নেব। 2018 সালে আপনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করে নির্বাচন করেছেন এবং নড়াইল থেকে জয়ী এসেছেন। সবার প্রশ্ন, ভক্তদের প্রশ্ন, যে মাশরাফি কেন রাজনীতিতে গেলেন, কি মনে করে গেলেন? একটা লাইনে বলতে চাই, ক্রিকেট খেলে আমি কারোর জীবন বাঁচানোর জন্য কোনো অবদান রাখতে পারিনি, কিন্তু এখন আমার জীবন বাঁচানোতে অবদান রাখতে পারি। বিশেষ করে আমার দায়িত্ব তো ছোট জায়গা একটা নড়াইল, তো ওইখানে যারা আছে ওই জনপদের কোনো মানুষের জীবন বাঁচানো বা তার পরিবারকে বাঁচানোর জন্য আমি একটা মুখ্য ভূমিকা আমি নিতে পারবো, যেটা আমি ক্রিকেট খেলে পারতাম না। 2019 সালে যখন সাকিব ব্যান হওয়ার কিছুদিন আগে একটা ক্রিকেটার আন্দোলন করলেন, আসলে অনেকগুলো ইস্যু নিয়ে তারা আন্দোলন করেছিলেন, আপনাকে তখন জানানো হয়নি, যেখানে আপনি আসলে অনেকদিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিয়ে গেছেন, সবার নেতা হয়েছেন, প্রাণপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে, সেখানে আপনাকে অ্যাভয়েড করে বা আপনাকে না জানিয়ে তারা আন্দোলনটা করলেন, এটা কি আপনার রাজনৈতিক পরিচয়ের জন্য আপনি কোন প্রভাব ফেলতে পারেন, এটা ভেবে কি আপনাকে জানানো হয়নি? এটা বলেনি, ওরা কি জন্য বলেনি এটা অন্য, এটা আপ টু দেম। এই কোশ্চেন সে বারবারই বলেছে, প্রশ্নের উত্তর ওদের কাছেই দিতে হবে। আর আলটিমেটলি আন্দোলন করে তার কিছু হয়ও নি, ক্রিকেটের কি কোনো চেঞ্জ হয়েছে? কিছু হয়নি, ওই ম্যাচ ফি একই, হয়তো বা ওই ঘুরে ফিরে ওই চারজন সিনিয়র প্লেয়ারের লাভবান, এছাড়া তো টোটাল বাংলাদেশ ক্রিকেটের আপনি যে অবস্থা ছিল ওই অবস্থা। ইভেন সাকিব নিজেই তো ওই দিন বললো একই কথা, আর তো অন্যান্য ক্রিকেটার কোড অফ কন্ট্রাক্টের কারণে বলতে পারবে না, তো একই কথা। তো আন্দোলনে কি লাভ হচ্ছে? কোনো লাভই তো হয়নি। আপনি যেহেতু একজন মানে ক্রীড়া তারকা, নড়াইলে ক্রীড়া বান্ধব একটা জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনার কি সামনে ভিশন রয়েছে? দেখেন, আমরা অলরেডি আমাদের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আমার যেটা আছে ওইখান থেকে ভলিবল, ক্রিকেট, ফুটবল তিনটা টিমই আছে এবং দে রান প্রফেশনালি, এবং আমরা যথেষ্ট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি। আমরা কদিন আগে ক্রিকেট করেছি, রিসেন্টলি ভলিবল, ফুটবল সামনে করব, এবং এই ছাড়াও অন্যান্য স্পোর্টস যেগুলো আছে আমরা ব্যাক করার চেষ্টা করছি। এটা শুধুই স্পোর্টস রাজধানী হিসাবে তৈরি করার জন্য না, ইয়াং জেনারেশন যেন মাদকে না যায়, ভুল ভাল পথে যেন না যায়, কারণ খেলাধুলা মানে তো সবাই প্লেয়ার হবে না, কিন্তু আমাদের সময় যে আমরা সবাই একসাথে মাঠে খেলতাম, কিন্তু দেখেন একজন চাকরি করে, কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, তো এরকম আমি হয়তো বা খেলোয়াড় হয়েছি, তো আমরা তো খেলতাম 30-40 জন একসাথে, তো প্লেয়ার শুধু আমি একাই হয়েছি। সো এটা প্লেয়ার হওয়ার জন্যই খেলাটা তা না, সে যেন আল্লাহ না করুক কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হয় এবং তার জীবনটা যেন সুন্দর থাকে, অ্যাটলিস্ট ওই যে তার ওয়েস্ট টাইমগুলো পড়ালেখা ছাড়া, স্কুল ছাড়া যে টাইমগুলো, সেগুলো সে যদি হয়তো বা অন্যান্য কাজে ব্যস্ত হলে খারাপ কাজ করবে, কিন্তু মাঠে যখন অ্যাভেলেবল থাকবে, তার জন্য যখন গ্রাউন্ড রেডি থাকবে, যে প্লেয়িং গ্রাউন্ডগুলো রেডি থাকবে, তখন কিন্তু সে ওইখানে এসে খেলাধুলা করবে। সো দ্যাট ইজ দ্য অনলি ইস্যুস, যে আমি চাই সবসময় খেলাধুলা করুক, এবং আমাদের সময় এগুলো হয়েছেই বলে পরিবেশ কিন্তু স্থির ছিল, এখন দেখেন সবাই কিন্তু অস্থির। ঢাকা প্রিমিয়ার লিগ আসলে গত বছর 50 ওভারের ছিল, সেখানে এবার 20 ওভারের করবে, আপনি কি খেলবেন? আমি ওই যে বললাম ঢাকা লিগ শুরু হলে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, এখন দেখা যাক। ফিটনেস তো ধরেন লাস্ট 2 মাস আমি কিছু করি নাই, আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আমি পুরোপুরি ফিটনেস ঠিক রয়েছিল, আজ 2 মাস আমি দাপ্তরিক কাজ টাজ করি এলাকার বিষয় নিয়ে, তবে এখন এই যে রোজা আসছে ফিটনেস আবার শুরু করব, সুবিধা হবে, রোজার টাইমে একটু চাপ কম থাকবে, সো ফিটনেসের কাজ শুরু করব, আশা করছি ইনশাল্লাহ সব ঠিক থাকলে, আশা তো করছি। সামনে তো বোর্ড নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে আমরা কি মাশরাফিকে পরিচালক পদে বা কোনোভাবে নির্বাচনে লড়াই করবে তিনি, এটা আমরা দেখতে পাই? নো ওয়ে, কোনো চান্স নেই, এখনো পর্যন্ত কোনো চান্স নেই, বাট ইউ নেভার নো, বাট এখনো পর্যন্ত আমি আগেও বলেছি যে আমার কোনো ইচ্ছাই নেই। অনেক ধন্যবাদ মাশরাফি আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম মাশরাফির সাথে, যিনি বলেছেন বাংলাদেশের ক্রিকেটে তার রাজনৈতিক পদার্পণের প্রেক্ষিতে কী কী পরিবর্তন এসেছে এবং তিনি কী মনে করছেন সামনের দিনগুলোতে তার কী পরিকল্পনা রয়েছে, সেগুলো তিনি আজকে তুলে ধরলেন। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।